হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আমরা কিন্তু যারা ফেসবুক ইউজ করি, ফেসবুকটার মধ্যে কিন্তু আমরা টু স্টেপ অ্যাথেন্টিকেশন যে অপশনটি আছে, এই অপশনটি কিন্তু ব্যবহার করে থাকি। তো এই অপশনটি ব্যবহার করার জন্য কিন্তু আমাদের একটি সিমের সাহায্য নিতে হয়, একটি সিম নাম্বার কিন্তু আমাদের প্রয়োজন হয়ে থাকে। তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব উইদাউট সিম নাম্বার, মানে যে কোনো নাম্বার ছাড়াই কিন্তু আপনারা আপনাদের ফেসবুক টু স্টেপ অ্যাথেন্টিকেশন অপশনটিকে চালু করতে পারবেন। আশা করি এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং হবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে এই কাজটা কিন্তু আপনারা খুব সহজেই জানতে পারবেন। তো বন্ধুরা, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করার ছিল, এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অ্যান্ড্রয়েড বিডি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে সেটা কল করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, তো চলেন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের টু স্টেপ অ্যাথেন্টিকেশন অপশনটি চালু করার জন্য, মানে সিম নাম্বার ছাড়া চালু করার জন্য একটি ছোট্ট অ্যাপের সাহায্য নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আপনারা সার্চ বারে সার্চ করবেন গুগল অ্যাথেন্টিকেটর। ঠিক আছে বন্ধুরা, জাস্ট এটা লিখে সার্চ করার পর বন্ধুরা সর্ব উপরেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। আপনাদের সুবিধার্থে এই অ্যাপটি আমি আগেই ইনস্টল করে রেখেছি। ঠিক আছে বন্ধুরা, তো অ্যাপটি ইনস্টল করার পর এখান থেকে আমরা ওপেন করব। তো ওপেন করার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা গ্রেট স্টারে ক্লিক করব। গ্রেট স্টারে ক্লিক করার পর বন্ধুরা আমাদের ইন্টারফেসটা কিন্তু এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে ইন্টারে সেট আপ কি এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে জাস্ট আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে ফেসবুকটি ওপেন করব। আমরা ফেসবুকটি ওপেন করার পর বন্ধুরা আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা ক্লিক করব থ্রি লাইনে। থ্রি লাইনে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসিতে। জাস্ট এখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমরা পেয়ে যাব টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন। জাস্ট আমরা এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের হয়তো টেক্সট মেসেজ বা এসএমএস এরকম সিলেক্ট করা থাকতে পারে। আপনারা অবশ্যই উপরের যে অপশনটি আছে, ঠিক আছে, এই অপশনটি আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটা ডাইরেক্টলি এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে সেট আপ অন সেম ডিভাইস, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আমাদের একটি কোড চলে আসবে। এই কোডটি আমাদের কপি করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমরা এখান থেকে লং প্রেস করে ধরে এই কোডটি আমরা কপি করে নিব। কপি করার পর বন্ধুরা আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুক অ্যাকাউন্টে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা যেই কোডটি আমরা কপি করেছিলাম এটা জাস্ট এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা দেখেন আমাদের টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অপশনটি কিন্তু চালু হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখন কিন্তু আমাদের টু স্টেপ অ্যাথেন্টিকেশন অপশনটি সিম ছাড়াই আমরা চালু করে ফেলেছি। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট এখন যদি আমরা অ্যাপসটি ওপেন করি, অ্যাপসটি ওপেন করার পর বন্ধুরা দেখেন এখানে একটি কোড দেখতে পাচ্ছেন। এই কোডটির মাধ্যমে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। তো এই কোডটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনাদের চেঞ্জ হয়ে যাবে, অটোই চেঞ্জ হবে। আপনারা যখনই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করবেন, এই কোডটি কিন্তু আপনাদের লাগবে। তো এর জন্য অবশ্যই আপনারা কিন্তু এই অ্যাপটি কখনোই মোবাইল থেকে আনইনস্টল করবেন না। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ অ্যাথেন্টিকেশন অপশনটি চালু করতে পারেন কোনো রকম সিম নাম্বার ছাড়া। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।